আজ তৈরি করব খুবই সহজ এবং খুবই মুখরোচক এক আইটেম, আর তা হলো টমেটোর খাট্টা মিঠা। মোটামুটি সারা বছরই টমেটো পাওয়া যায়, তাই নিমেষেই বানিয়ে নেওয়া যায়। কোনো আইটেম খেতে ইচ্ছে না করলেও খাট্টা মিঠা ফেরানো কঠিন হয়ে যায়। যাই হোক, কথা না বাড়িয়ে বরং তৈরির কাজে লেগে পড়ি। টমেটোর খাট্টা মিঠার জন্য আমি একদম পাকা টমেটো নিয়েছি 7টি। এগুলো ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি গরম পানি ইউজ করছি তাড়াতাড়ি হওয়ার জন্য, তবে ঠান্ডা পানিও ব্যবহার করা যায়। এবার হাঁড়িটি চুলায় বসিয়ে ঢেকে দিলাম। এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে দেখে আসি খাট্টা মিঠার জন্য আর কি কি লাগবে। নিয়েছি পেঁয়াজ কুচি, দেশি রসুন কুচি, হলুদ গুঁড়া, লবণ স্বাদমতো, পাঁচফোড়ন, শুকনো মরিচ, এছাড়াও শুকনো মরিচ পেস্ট করে নিয়েছি কিছুটা, আরও নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, সরিষার তেল, পেঁয়াজ পেস্ট এবং চিনি। যেহেতু খাট্টা মিঠা, তাই টক এবং মিষ্টি দুই স্বাদই পেতে হবে। দেখে নিলাম বাকি ইনগ্রেডিয়েন্টস, এবার দেখে আসি টমেটো কতটা সিদ্ধ হলো। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার একটি ঘুটনি সাহায্যে আরো গলিয়ে নেব। পুরোটাই গলে গেছে, এবার একটি ছাঁকনি দিয়ে টমেটোর উপরের চামড়াটা ফেলে দিব। এখন যে ঘনত্বটা আছে ততটুকুই রাখবো, চাইলে আরো পাতলাও খাওয়া যায়, আবার ঘনও খাওয়া যায়। এবার এটা তুলে নিচ্ছি এবং চলে যাচ্ছি ফোড়নের জন্য। প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, তেল গরম হয়ে এসেছে, এবার এতে শুকনো মরিচ ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে ফেলছি। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, এগুলো ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ রসুনের কালার আসতে শুরু করেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন সহ একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট এবং জিরা পেস্ট। এবার এগুলো কষিয়ে নেব। দিয়ে দিলাম শুকনো মরিচ পেস্টও। নেড়েচেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া।
মশলা ভালোভাবে কষানোর জন্য হালকা পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন এতে টমেটোর ঝোলটা ঢেলে দিলাম। মশলায় এই ঝোলটুকু বলক তুলে বাকি অংশে মিলিয়ে দিব। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচ চারটি, সাথে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনির পরিমাণটা এমন হবে যাতে টক এবং মিষ্টি দুটোরই স্বাদ পাওয়া যায়। চেক করে দেখি লবণ চিনির স্বাদ ঠিক আছে কিনা। চিনি এবং লবণ দুটোই লাগবে, তাই আরও 2 চামচ চিনি দিলাম এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণও। রান্নাটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিলাম আধা ভাঙা রোস্টেড 5 ফোড়ন। সব মশলায় আরো একবার বলক তুলে নিয়েছি, এবার নামিয়ে ফেলছি চুলা থেকে। তৈরি হয়ে গেল মজাদার টক মিষ্টি ঝালঝাল স্বাদের টমেটোর খাট্টা মিঠা। এবার পরিবেশনের পালা। গরম ভাতের সাথে টমেটোর খাট্টা মিঠা সত্যি অতুলনীয়।